ওয়েলকাম অল টু আজকের নেটু ভাই ঠাকুর। আজকে আমরা এপিসোড দেখানোর চেষ্টা করব রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, যেটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এই স্কুলে বেশ কিছু সাবজেক্টের কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট চলছে, এবং নন টিচিং স্টাফেরও বেশ কিছু সাব নন টিচিং স্টাফের কিন্তু রিক্রুটমেন্ট চলছে। চলুন দেখুন তার ডিটেলসটা। দেখুন, এটা হচ্ছে রামকৃষ্ণ বিদ্যাভবনের যে পশ্চিম মেদিনীপুরের যে স্কুল, তার ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে আপনারা যখন যাবেন, প্রথমে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অ্যাডটা এখানে ভিজিট হচ্ছে, যেখানে বলছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 2022 এবং ভিজিট রিক্রুটমেন্ট ল্যাব। সেখানে আপনারা যে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা রয়েছে, মেনুটা রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। চলুন প্রথমে আমরা দেখে নিই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা, যেটি 2 তারিখে বেরিয়েছিল। নোটিফিকেশনটা যখনই আমরা ওপেন করবো, দেখতে পাবো যে কী কী সাবজেক্টের এখানে রিক্রুটমেন্ট চলছে। শুধুমাত্র ছেলেরা কিন্তু এখানে ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন করতে পারবেন, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটস কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন, প্রথমে যেটা রয়েছে, যেটা ওয়ান ইন গ্রাজুয়েট ইন ইংলিশ, যে ইংলিশে গ্রাজুয়েট করেছেন এবং বিএড রয়েছে, এমএসসি ক্যাটাগরি রয়েছে, সেখানে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ইংলিশ সাবজেক্টের জন্য। কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন যারা এমএসসি ক্যাটাগরি এমএসসি করেছেন এবং বিএড এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন। ম্যাথামেটিক্স সাবজেক্ট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটি সিট রয়েছে যেখানে গ্রাজুয়েট গ্রাজুয়েট যারা রয়েছেন এবং যারা বিএড এবং ওবিসি এই ক্যাটাগরি রয়েছেন, তারা কিন্তু ম্যাথামেটিক্স অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং স্ট্যাটিস্টিক্স রয়েছে, যারা স্ট্যাটিস্টিকে এমএসসি এবং বিএড রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, দেখুন ডিটেলস এখানে রয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে, এবং সেই জন্য কিন্তু আপনাকে যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন তারা কিন্তু 400 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, দেখুন ফর্ম ফিল আপ করতে পারবেন আপনার 28/4/2022 তারিখ থেকে 13/5/2022 তারিখ পর্যন্ত। 11টা থেকে 3টার মধ্যে আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ ফর্মটা জমা দিয়ে আসতে হবে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মে মাসের 13 তারিখ পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন অ্যাপ্লিকেশন যে ডিটেলসগুলো সেগুলো অবশ্যই ওয়েবসাইটে দেওয়া রয়েছে, এখানে আমরা দেখানোর চেষ্টা করবো। তার আগে দেখে নিই ডেটগুলো কী রয়েছে। দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম আপনি জমা দিতে পারবেন 13 তারিখ পর্যন্ত মে মাসে, এবং এটা শুধুমাত্র আপনাকে সরাসরি গিয়েই আপনি জমা দিতে পারবেন, কোনো রকম বাই পোস্ট বা মাই ইমেল কিন্তু আপনাকে আপনি জমা দিতে পারবেন না। আর যেখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের যে লিস্ট বেরোবে রিটার্ন টেস্টের জন্য, তাদের সেই লিস্টটা কিন্তু 26 মে বেরিয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশন অ্যাডমিশনের জন্য যে ইয়ে হবে, রিক্রুটমেন্টের জন্য যে এক্সামিনেশনটা হবে সেটা কিন্তু হবে 12/6/2022 তারিখে 12টা থেকে, এবং তার জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু 27/5/2022 তারিখ থেকে 31/5/2022 তারিখের মধ্যে কিন্তু আপনাকে বাই পোস্টে কিন্তু অ্যাডমিট পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখানে কবে কি রিটার্ন এক্সামিনেশন রেজাল্ট দেওয়া হবে এবং পার্সোনাল টেস্ট কবে হবে, ফাইনাল রেজাল্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস কবে দেওয়া হবে, ডেট 30 জুলাই কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখুন এখানে প্রসপেক্টাস রয়েছে, আরও ডিটেলস আপনি যদি দেখতে চান এখানে দেখতে পারেন, বা স্কুলের যে ডিটেলসটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়া এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যেটা আপনাকে প্রিন্ট করে বিভিন্ন রিলেভেন্ট ডকুমেন্টসের সাথে কিন্তু আপনাকে দিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখুন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্মটা আপনাকে প্রিন্ট করতে হবে, এবং সমস্ত ডিটেলস কিন্তু যখন ফিল আপ করবেন তার সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস সহ কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসতে হবে 13 তারিখ পর্যন্ত মে মাসে। ঠিক আছে, এখানে কোন সাবজেক্টের কোন সিলেবাসের ওপরে কিন্তু ইয়ে হবে, রিটার্ন এক্সামিনেশন হবে, যারা সাবজেক্টগুলো রয়েছে যেমন ইংলিশ সাবজেক্টের, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক, কম্পিউটার সায়েন্সের, এবং কম্পিউটার কম্পিউটার সায়েন্সের যারা রিক্রুটমেন্ট হতে চান, এখানে রিক্রুট হতে চান, তাদের যে রিটার্ন এক্সামিনেশন হবে, রিটার্ন এক্সামিনেশন যে সিলেবাস সেটা কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে চেক করে নিতে পারবেন যারা অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করতে চান এখানে। ঠিক আছে, তার ডিটেলস দেওয়া রয়েছে সিলেবাসে। এছাড়া একটি মডেল কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেন প্যাটার্ন, কী হয় কীরকম ধরনের কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন, শর্ট টাইপ কোয়েশ্চেন, এরকম কোন কোন সাবজেক্টে কেমন কোয়েশ্চেন হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটের ডিটেলস এবং অ্যাপ্লিকেশনের যে ডিটেলস এবং সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন অবশ্যই আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে খুব সহজে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ এখানে শুধুমাত্র মেয়েদের ছেলেদের মেয়েদের নয়, এখানে মেয়েদের কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না মেয়েরা, এখানে শুধুমাত্র ছেলেরা অর্থাৎ মেল ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন করতে পারবেন। 3টি সাবজেক্টে, আমরা আবারও বলছি, 3-4টি সাবজেক্টে টোটাল অ্যাপ্লিকেশন না হচ্ছে, ইংলিশ, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার সায়েন্সের যারা এখানে এলিজেবল হবে
করতে হবে সেটা আপনারা করবেন অফলাইনে ঠিক আছে ধন্যবাদ আসলে ভালো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সমস্ত ডিটেইলস আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমরা পাওয়ার জন্য ধন্যবাদ